ধন্যবাদ দর্শক। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা দিনাজপুর থেকে পলাশ, রতন ছিলেন যুক্ত আমাদের সাথে ফেনী থেকে, এবং কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামান জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। এবারে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। 74তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার সকালে ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ছাত্রলীগ সহ বিভিন্ন কলেজ ইউনিট এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, করোনা মহামারীর কারণে সাংগঠনিকভাবে স্থবির হয়ে থাকা বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে, সেই সাথে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও কথা বলেন নেতারা। বাংলাদেশে আজকের যে তরুণ ছাত্র সমাজ রয়েছে, সেই ছাত্র সমাজ আগামীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব তরুণ সমাজকে নিয়ে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলে মিলে আবার যেভাবে আমরা করোনা মহামারীকালীন সময়ে মানব সেবায় এবং মানুষকে সাহায্য করার জন্য আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের নিজেদের সংগঠনকে গোছাতেও আমরা সেভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।